সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাই এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। প্রদর্শক অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি, শারমিন মিশু। বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি কথা বলতে হয়, আমরা বলতে হবে যে এখনও বাংলাদেশ ইম্পোর্ট নির্ভরশীল, এবং ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যালেন্স রাখবার জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, ব্যবসায়ীদের আরও বেশি ইন্সপায়ার্ড করছে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের কথা যখনই আমরা বলি, ইন্টারন্যাশনাল ট্রেডিং, বিজনেস এক্সপ্যানশন, তার সাথে সাথে পোর্ট নিয়ে কথা বলতে হয়। পোর্ট অথরিটি কীভাবে ম্যানেজ করছে, শিপিং লাইনে যারা রয়েছেন তারা কীভাবে কাজ করছেন, এবং ফ্রেট ফরওয়ার্ডার্স, কাস্টমস ক্লিয়ারেন্স, নানা বিষয় রয়েছে এবং নানা বিষয়ের চ্যালেঞ্জেস, জটিলতা এবং সমাধান, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন টেলিভিশনের নাম্বারটিতে দেওয়া ফোন করে। আমরা প্রথমে আজকে আলোচ্য বিষয় নিয়ে কথা বলছি। আমাদের আজকের বিষয় ফ্রেট ফরওয়ার্ডার্স ও শিপিং সেক্টরে অর্থনীতিতে অবদান। আমাদের সাথে স্টুডিওতে এবং অনলাইনে দুজন অতিথি আছেন, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন জনাব কবির আহমেদ, সভাপতি বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। আমাদের মাঝে অনলাইনে উপস্থিত আছেন রিয়েল অ্যাডমিরাল এম শাহজাহান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি একটু আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আছেন, এবং এই অ্যাসোসিয়েশনটা চমৎকারভাবে কোভিডকালীন সময়ে কিছু চ্যালেঞ্জেস নিয়েছে এবং সবসময় আমরা দেখে এসেছি একটা আলাদা রোল প্লে করে। কারণ ইম্পোর্টে একটা সমস্যা হলে বা এক্সপোর্টে সমস্যা হলে কিন্তু বাংলাদেশ বলতে গেলে থমকে যায়। একটু আপনার কাছে শুনবো যে এই অ্যাসোসিয়েশনটার বর্তমান কার্যক্রম এবং কোভিডকালীন সময়ে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেছিলেন, কীভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে। এটা সত্যিকার অর্থে একটা চমৎকার প্রশ্ন, যে বাংলাদেশের ফ্রেট ফরওয়ার্ডিং যে সেক্টরটা, এটা অত্যন্ত আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। তো আমাদের এই এন্টার সেক্টরটাকে যেটা ম্যানেজ করে সেটা হলো বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বলা হয় বাফা। আসলে আমাদের দেশে আমাদের রেগুলেটর তথা আমাদের যারা ব্যবসা বাণিজ্য করেন, আমাদের অর্থনীতির সাথে যারা সংযুক্ত আছেন, ওনারা কিন্তু অনেকেই আমাদের এই সেক্টরের যে কর্মকাণ্ডের সাথে কিন্তু খুব বেশি পরিচিত না। কিন্তু কাজগুলো হচ্ছে, আমরা কাজগুলো করছি, কিন্তু অনেকে সেটা জানছেন না, মানে কারা এই কাজগুলো করছে। তো আমি যদি আপনার সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসি, যে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে যা যা কর্মকাণ্ড চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর এবং ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, সমস্ত কার্যক্রমগুলো তথা প্রাইভেট যে ICDগুলো আছে, সমস্ত কার্যক্রমগুলো আমাদেরই বাফার সদস্য ভাইরা, তাদের মাধ্যমেই কাজগুলো হয়ে থাকে। এবং আমরা বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে সমস্ত কর্মকাণ্ড, একদম ফ্যাক্টরি থেকে শুরু করে সেটা বন্দরে তথা প্রাইভেট ICDতে নিয়ে সেটাকে স্টাফিং করা থেকে শুরু করে, স্টাফিং করে সেটা সেখানে চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজীকরণ করে, জাহাজে সেটা প্রথমে ট্রান্সশিপমেন্ট করে সেটা আপনার সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কালাংসহ অন্যান্য বন্দর হয়ে তারপর আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদের এজেন্টের মাধ্যমে আমরা পৌঁছে দিই। এবং আমরা এবং পৃথিবীর বিশ্বের সমস্ত জায়গায় আমাদের ফ্রেট ফরওয়ার্ডাররা কানেকটিভলি, তারা কানেকটিভিটি আছে এবং তারা সেইভাবেই তারা মালামালগুলো করে থাকে। আমি আপনার যদি দ্বিতীয় প্রশ্নটায় আসি, যে আমরা কোভিড মহামারীতে যখন বাংলাদেশের ২৬ মার্চ ২০০০ যখন কান্ট্রি ওয়াইড লকডাউন দেওয়া হলো, তখন পুরা দেশ তথা সারা বিশ্ব স্থবির হয়ে গেল। সেই সময় সারা বিশ্বে তথা সরকার এবং বিভিন্ন দেশে তারা কীভাবে সেগুলো হ্যান্ডেল করবে বুঝে উঠতে পারছিল না। এবং সেই সময় আমরা এবং সরকার যখন চিন্তা করলো, সবচেয়ে ইম্পর্টেন্টলি হলো জরুরি ঔষধ এবং খাদ্য সরবরাহ যদি ঠিক রাখা না হয় তাহলে হয়তো মানুষকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। তো সেই সাথে আমরা সরকারের সাথে আমরা তাদের আহ্বানে আমরা সাড়া দিয়ে সেদিন আমরা জীবন বাজি রেখে আমরা বন্দর, চট্টগ্রাম বন্দর, তারপরে এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত কার্যক্রম সীমিতভাবে কীভাবে চালু রাখা যায় সেই ব্যাপারে আমরা আগে আসলাম। আমার সদস্য ভাইয়েরা অনেকেই, আমরা অনেককেই হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনে আজও দুঃস্থ অবস্থায় আছে এবং তারা সেই দিন জীবন বাজি রেখে এই জাতির স্বার্থে এবং সারা বৃহত্তর স্বার্থে তারা সেদিন কিন্তু কাজ করেছিল 24 ঘন্টা। আমাদের চট্টগ্রাম বন্দরও কিন্তু 24 ঘন্টা তখন চালু ছিল এবং বিশ্বের অনেক বন্দরই কিন্তু তখন বন্ধ ছিল, অনেক এয়ারপোর্ট কিন্তু আপনি যদি তখনকার সমীক্ষাটা দেখবেন সারা বিশ্বে অন্তত 75-80% কিন্তু পোর্ট এবং এয়ারপোর্ট কিন্তু রিলিজিয়াসলি এই লকডাউনটাকে মেনেছে এবং এটা টোটালি বন্ধ ছিল।
ঢাকা এয়ারপোর্ট আমার মনে আছে, সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেব আমাকে বললেন এবং আমি নিজে ওনাকে গেলাম, আমি ওনার কাছে চিঠি দিলাম যে আমাদেরকে শুধু আপনারা আমাদের লোকজনকে মুভমেন্ট করার জন্য, তখন মুভমেন্টের জন্য পাস লাগতো, তখন আমরা মুভমেন্ট পাস নিলাম, পাস নিয়ে তখন আমরা ঢাকা এয়ারপোর্টে, তখন এটা একবার স্তূপাকার হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে ঢাকা এয়ারপোর্টে যেয়ে মিটিং করে অন্যান্য সংগঠনগুলোকে একত্রিত করে এফবিসিসিআই থেকে শুরু করে পরে বিজিএমইর সাথে কথা বলে ওনাদের সহ আমরা মিটিং করে ঢাকা এয়ারপোর্টে, তখন আমরা ঢাকা এয়ারপোর্ট চালু করলাম। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আমাদের চট্টগ্রাম বাফ অফিস থেকে শুরু করে ওনারাও চট্টগ্রাম বন্দরের সামগ্রিকভাবে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আমরা চালু রাখলাম। এতে করে তখন যেটা হলো, দেখুন জরুরি যেমন ওষুধ সরবরাহ সেটা কিন্তু কোনোভাবেই বিঘ্ন হয় নাই, সেটা কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট একটা ইম্পর্ট্যান্ট ইয়ে ছিল। তবে এটা জাতির এই দুর্যোগ সময়ে আমাদের এই বাংলাদেশ ফিড প্রোডাক্টস অ্যাসোসিয়েশন বাফা তথা ইন অ্যাসোসিয়েশন সরকারের বিভিন্ন সংগঠনের সাথে, সরকারের বিভিন্ন রেগুলেটরদের সাথে, বন্দরের সাথে, এয়ারপোর্টের সাথে মিলেমিশে কিন্তু আমরা সেই দিন সেই দুর্যোগটা মোকাবেলা করেছিলাম। জি, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা যদি যে কোনো দেশের পোর্ট যখন খুব স্ট্রং হয় তখন কিন্তু তার অর্থনীতিটাও অনেক বেশি ডিপেন্ডেবল হয় পোর্টের উপর। আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, তারা বহু বছর ধরে তাদের পোর্টটাকে এমনভাবে কাজে লাগাচ্ছে, তাদের ইকোনমি তার উপরে নির্ভরশীল এবং খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে একটা প্ল্যান ওয়াইজ। আমরা কেন বাংলাদেশকে নিয়ে সেরকম স্বপ্ন দেখতে পারছি না? এত সুন্দর স্পেস এবং লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন থাকার পরেও কেন আমরা বাংলাদেশকে এই ইকোনমিতে সেভাবে এগিয়ে নিতে পারছি না? পোর্ট কেন্দ্র করে আমরা কাজগুলো কিভাবে সুন্দর করে করতে পারবো সেই সম্পর্কে শুনবো আপনার কাছে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটা আপনি প্রশ্ন করেছেন যে আর আমরা কেন করতে পারছি না। আসলে তা না, আমরা ইনশাল্লাহ করতে পারছি, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের মতো করে আমাদের বন্দর পোর্ট অ্যান্ড শিপিংকে আমরা সাজিয়ে নিয়েছি। সেই পোর্ট অ্যান্ড শিপিংটাকে সাজিয়ে নেওয়ার জন্য আমাদের ফ্রেট ফরওয়ার্ডিং একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। ফ্রেট ফরওয়ার্ডিং, শিপিং এজেন্ট, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, ইম্পোর্টার, এক্সপোর্টার, এছাড়া আমাদের আরও বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার আছে। আমাদের যত স্টেক হোল্ডার আছে সবার সমন্বয়ে কিন্তু বন্দরের অপারেশন কার্যক্রমটা পরিচালিত, এবং মেরিটাইম ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট যেটা আছে, মেরিটাইম ট্রেড অ্যান্ড কমার্সটা পরিচালিত হয়। তো সেখানে বলবো যে আমাদের দেশের যে গ্রোথ, আমাদের যে গ্রোথটা আমাদেরকে সামাল দেওয়ার জন্য আমাদের চট্টগ্রাম বন্দরকে যে যেরকমভাবে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্ট দিয়ে আমরা সমৃদ্ধ করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা নতুন নতুন বন্দর আমরা তৈরি করছি। যেমন মাতারবাড়ি ডিপ সি টার্মিনাল হচ্ছে, আমাদের পায়রা বন্দর হচ্ছে, আমাদের মোংলা বন্দরের সক্ষমতা আমরা বৃদ্ধি করতে চাচ্ছি। তো সবগুলো সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের যে যেটা বলতেছিলেন যে আমাদের কোভিডকালীন সময়ে আমাদের বন্দরটা কীভাবে সচল ছিল, এটা আসলে এটার কৃতিত্ব হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে একটা দর্শন দিয়েছিলেন। সেই দর্শনটা হলো জীবন এবং জীবিকার সাথে সমন্বয় রেখে আমাদেরকে আমাদের অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা সেই তার যে দর্শনটা সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের যে টোটাল কোভিড পিরিয়ডের সময় আমরা আমাদের যে কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হয়েছি, আমাদের সব স্টেক হোল্ডারদের সমন্বয়ে। সেখানে আমাদের আজকে যাদেরকে নিয়ে আপনি আলোচনা বিষয়বস্তু আছে যে ফ্রেট ফরওয়ার্ডিং, তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব স্টেক হোল্ডারকে সমন্বয় করে স্টার্টিং ফ্রম দ্য আপনার ইম্পোর্টার এক্সপোর্টার বিজিএমই বিকেএমই থেকে নিয়ে আমাদের একদম টাউন দালালের আমাদের ট্রাক লরি যাদের যে অ্যাসোসিয়েশন আছে, যাদের ড্রাইভার আছে, তাদের সবাইকে সহ কিন্তু আমরা সমন্বয় করে আমরা জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সবার সাথে সমন্বয় করে আমরা আমাদের কার্যটা পরিচালনা করেছি। 24/7 চট্টগ্রাম বন্দর সচল ছিল এবং আমাদের বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য আমরা আমাদের সব স্টেক হোল্ডারদের কর্মকর্তা কর্মচারীদেরকে 24 ঘন্টা চট্টগ্রাম বন্দরে কাজ করেছে। তবে বিনিময়ে আমরা হারিয়েছি আমাদের 54 জন কর্মকর্তা এবং কর্মচারীদের। আজকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো আমরা যে মেইন যে চালিকা শক্তি পোর্টের সেটা হলো শিপিং, সেই শিপিংটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিপিং সেক্টরের যে ভূমিকা সেটা হলো অনস্বীকার্য, কেন পোর্টের মাধ্যমে কার্গোটা আসে, শিপিংয়ের মাধ্যমে কার্গোটা ট্রান্সপোর্টেশন হয় অরিজিন থেকে ডেস্টিনেশনে। আমাদের যেরকম চিটাং পোর্টে যেসব কার্গোগুলো আসে আমাদের বিভিন্ন ইপিজেড থেকে, ইজেড থেকে, আমাদের বিজিএমএ, বিকেএমএ ছাড়াও অন্যান্য ঔষধ শিল্প, চামড়া শিল্পের ওদের পণ্যগুলো আসে, সেগুলো আমরা পোর্টের মাধ্যমে এবং অফডকগুলোর মাধ্যমে ফ্রেট ফরওয়ার্ডারদের
সমন্বয়, সেটাকে আমরা জাহাজীকরণ করে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তো এই যে আমাদের যে প্রয়াস যেটা ছিল, সেটা কিন্তু আসলে একদিনে গড়ে ওঠেনি, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের সেই সক্ষমতা গড়ে উঠেছে। আমাদের চট্টগ্রাম বন্দরে আগে একসময় মাত্র 4টা গেন্ট্রি, আগে আমরা কোনো কন্টেনার কার্গোই আমরা হ্যান্ডেল করতাম না। 1977 সালে আমরা 60টা কন্টেনার দিয়ে আমাদের কার্গো হ্যান্ডলিং শুরু করি, আমাদের কন্টেনার হ্যান্ডলিং শুরু করি। সেই কন্টেনার হ্যান্ডলিং কিন্তু আজকে আমরা 3.2 মিলিয়ন হ্যান্ডেল করতে সক্ষম, এবং আমাদের এই বর্তমানে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আমরা এখন আমাদের অ্যারাউন্ড 4.5 মিলিয়ন আমরা হ্যান্ডেল করতে সক্ষম। আর এটা আমাদের ধীরে ধীরে কিন্তু আমাদের সক্ষমতা আমরা বৃদ্ধি করেছি। আমরা সিসিডির মতো কন্টেনার টার্মিনাল বানিয়েছি, এনসিডি কন্টেনার টার্মিনাল বানিয়েছি। প্রথমে 4টা আমাদের আপনার ছিল, গ্যান্ট্রি ক্রেন ছিল, এখন আমাদের সেখানে 18টা গ্যান্ট্রি ক্রেন। আমাদের এখান থেকে আমাদের যে আমরা আমাদের ইউজারদেরকে আমরা এখন যে সার্ভিস দিই, সেটা আগে 3-4 দিন লেগে যেত একটা জাহাজকে সেল করতে, এখন সেখানে 36 থেকে 48 ঘন্টার ভিতরে আমাদের জাহাজগুলো সেল করতেছে। এবং আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার সাথে আমাদের যুক্ত হয়েছে আমাদের এয়ার স্পেস। আগে যেখানে এয়ার স্পেস ছিল আপনার 39,000 টিউজের, এখন সেখানে 53,518 টিউজের ক্যাপাসিটি হয়েছে। সুতরাং আমাদের ক্যাপাসিটি ইন টার্মস অফ এয়ার স্পেস, ইন টার্মস অফ ইকুইপমেন্ট আমাদের যথেষ্ট হয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আমাদের অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি, এবং একটা টার্মিনাল অপারেটর নিয়োগের অপেক্ষায় আছে, এবং বে টার্মিনালের কাজও আমরা আমাদের শুরু করেছি, এবং সেখানে আমাদের অলরেডি আমাদের কনসালটেন্ট আমরা নিয়োগ করেছি, ডিটেল ড্রয়িং ডিজাইনের কাজ চলছে। আশা করছি আগামী জুন জুলাই মাসের দিকে আমরা এখানে ডিপিপি অনুমোদন নিয়ে আমরা সেখানে কাজ শুরু করতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট যেটা, যেটা আমাদের অর্থনীতিতে একটা গেম চেঞ্জার ইফেক্ট হিসেবে কাজ করবে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দর্শনটা দিয়েছিলেন যে আমাদের যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো শুধুমাত্র আমাদের দেশের 167 মিলিয়ন জনগণের জন্য না, এটা আমাদের পুরা এই সাব এই রিজিয়নের জন্য, এই রিজিয়নের 3 বিলিয়ন লোক জনসংখ্যার জন্য এটা আমরা কাজে লাগাতে পারি। সেই দর্শনের উপরে ভিত্তি করে কিন্তু সেখানে কিন্তু লুকিয়ে আছে আমাদের সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী যে রিজনাল হাব হিসাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের বন্দরগুলোকে। সেটা করার জন্য আমরা ইতিমধ্যে মাতার বাড়িতে আমাদের ডিপ সি টার্মিনাল গঠন তৈরি করতে যাচ্ছি। এই ডিপ সি টার্মিনাল হলে সেখানে আপনার জাহাজ আসবে প্রায় 18 মিটার ড্রাফটের জাহাজ এবং 300+ মিটার দৈর্ঘ্যের জাহাজ, এবং এই জাহাজগুলোর তখন হ্যান্ডলিং ক্যাপাসিটি ধারণ ক্ষমতা হবে প্রায় 10 থেকে 12 হাজার টিউজ কন্টেইনার। তাহলে আমাদের ফ্রেট কিন্তু 1/3 কমে যাবে, 1/3 মতো কমে যাবে। কিন্তু 1/3 যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আমাদের ফরেন কারেন্সি সেভ হয়ে যাবে। আমাদের যে বর্তমানে আমরা যে কার্গোগুলো আমরা হ্যান্ডেল করে থাকি, যেমন আমরা যে ফ্রেট দিয়ে থাকি সেই ফ্রেটটা কিন্তু ফরেন কারেন্সিতে সরাসরি চলে যায়, এই ফরেন কারেন্সিটা তখন আমাদের সেভ হয়ে যায় আমাদের ফ্রেট বাবদ। এছাড়াও আমাদের যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো পোর্টে দীর্ঘদিন পড়ে থাকে, তখন আমাদের ডিটেনশন চার্জ দিতে হয়, ড্যামারেজ চার্জ দিতে হয়, সেই ড্যামারেজ চার্জ মতো যাবতীয় যে ক্লায়েন্ট তাকেই বহন করতে হচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের যে ইম্পোর্টাররা তাদেরকেই সেই টাকাটা পে করতে হয়, কিন্তু টাকাটা তারা পে করে কিন্তু ফরেন কারেন্সি যোগানটা দিতে হয় সরকারকে, সরকারের রিজার্ভে সেই টাকাটা থাকতে হয়। কারণ আমাদের নর্মালি স্মুথলি আমাদের যদি দেশটা ইম্পোর্ট এক্সপোর্ট যদি নির্বিঘ্নে রাখতে হয় তাহলে ন্যূনতম 4-5 থেকে 6 মাসের আমাদের যদি থাকে সেটা অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা রাখে এবং কমফোর্টেবল পজিশন থাকে, এবং সেই অর্থটা কিন্তু সেই ফরেন কারেন্সিটা কিন্তু সরকারকেই যোগান দিতে হয়। তো সুতরাং আমরা যত কিছুই করি আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় থাকে যেন আমাদের ব্যবসা বাণিজ্যটা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের কার্যক্রমটা নির্বিঘ্নে থাকে, সুচারুরূপে এবং আনইন্টারাপ্টেড থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো অর্থ এবং সময়ের আমাদের সেখানে যে সাশ্রয় করতে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে পুরো বিষয়টা তুলে ধরেছেন, আপনার কাছে আবার আসবো, সঙ্গে থাকুন। একটু স্টুডিওতে আসি, আমি যদি বলি যে বাংলাদেশের রেমিটেন্স আনবার ক্ষেত্রে ফ্রেট ফরওয়ার্ডিংদের কীভাবে কীরকম ভূমিকা আছে এবং বাংলাদেশ অর্থনীতিতে তারা কীভাবে অবদান রাখতে পারছে। ধন্যবাদ। এটা এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি জানেন যে আমরা এখন ডলার ক্রাইসিসে আমরা সুদূর সারা পৃথিবী এখন ভুগছে, ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসে। তা এই সময় আমাদের ফ্রেট ফরওয়ার্ডাররা মূলত তাদের যেই ডকুমেন্টটা, ফ্রেট ফরওয়ার্ডারদের ডকুমেন্টের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে যত রপ্তানি হয় সমস্ত রপ্তানির যে রেমিটেন্সটা ফ্রেট ফরওয়ার্ডারদের ডকুমেন্টের মাধ্যমে এসে থাকে। অর্থাৎ আমরা যে বিল অফ লেডিংটা ইস্যু করি সেটাই কিন্তু নেগোশিয়েবল ডকুমেন্টস,
ওই ডকুমেন্টসটা ব্যাংকে সাবমিট করলেই তখন তার অ্যাগেনিস্টে কিন্তু রিমিটেন্সটা আসে বাংলাদেশে। তার মানে কন্টেইনার শিপমেন্টের এক শতভাগ রিমিটেন্স বাংলাদেশে আসে ফ্রিট ফরওয়ার্ডারদের বিল অফ লেডিংয়ের মাধ্যমে। তো কনসিকুয়েন্টলি দেখেন বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিট ফরওয়ার্ডারদের গুরুত্বটা কত অপরিসীম। এবং আমাদের গত বিগত একটু থামিয়ে দিচ্ছি, একটা ফোন আছে আমাদের দর্শকের, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার, গাজীপুর। জি প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, এই বাফার সভাপতি মহোদয় যিনি কবির আহমেদ মুন্সি আছেন, ওনার কাছে প্রশ্নটা আমার। খুব সুন্দর উপস্থাপনা হচ্ছে, খুব ভালো বিষয় নিয়ে, দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে কথা হচ্ছে, শুনে ভালো লাগতেছে। আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, এই আমদানি রপ্তানি বাণিজ্য বর্তমান সময়ে যেটা বিঘ্নিত, মামা বুঝতে পারছেন? জি মামা শুনতে পাচ্ছেন? জি আমাদের অতিথি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমদানি রপ্তানি বাণিজ্য দুটোই যে অবস্থার মধ্যে, বিশেষ করে কোভিড পরবর্তী এবং ইউক্রেন যুদ্ধের পরে, আমরা যেখানে বিঘ্নিত আছি ডলার সংকট নিয়ে, এই সময়ে এই সংকটের আসলে কতটা সংকট ঘনীভূত আছে এবং কতটা উত্তরণের রাস্তা আছে আমাদের কাছে? আর একই সাথে আরেকটি প্রশ্ন, এই সময়ের অর্থনীতি আমরা কতটা ঘুরে দাঁড়িয়েছি? মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকবেন, আপনি উত্তরটি পেয়ে যাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। জি আপনি যেটা বলছিলেন সেটা পরে উত্তরটি নেব। আমাদের অর্থনীতিতে ফ্রেট ফরওয়ার্ডারদের যে গুরুত্বটা, এবং আমাদের অর্থনীতিতে আমাদের ফরেন এক্সচেঞ্জ আহরণের জন্য ফ্রেট ফরওয়ার্ডারদের যে গুরুত্বটা, আমি সেটা নিয়ে বলছি। এখন বেসিক্যালি আমাদের সমস্ত যত আমদানি রপ্তানি বাণিজ্যে ফ্রেট ফরওয়ার্ডারদের যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা, এটা ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে এখন যদি ফ্রেট ফরওয়ার্ডারদের যেই সমস্যাগুলো আছে, যদি সেটাকে আরেকটু যদি একটু ওয়ার্কআউট করা যেত, আমি জানি না আপনার রিলেভেন্ট প্রশ্ন আপনার সামনে আছে কি না আমি ঠিক জানি না, বাট আমি একটু তবু বলে যাই যে আমরা আসলে, আমরা যদি আমাদের অন্যান্য সেক্টরকে সরকার যেভাবে ইনসেন্টিভ দিয়েছে, যেমন ওয়েজার্নার এবং অন্যান্য সেক্টরকে সরকার কিন্তু অনেক ইনসেন্টিভ দিয়েছে, তারা যারা যারা ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশে নিয়ে আসে, এখন আমরা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু এন্টার ফরেন এক্সচেঞ্জটা, যে ট্রেডিংটা বাংলাদেশের হয় রপ্তানি বাণিজ্যের পুরো ট্রেডিংয়ের, সেই অর্থটাই কিন্তু আমাদের মাধ্যমেই বাংলাদেশে আসে। এখন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যদি সরকার আমাদেরকে আরও একটু যদি ইনসেন্টিভ দিত, অথবা আমাদের ফরেন এক্সচেঞ্জের যেই রেট নিয়ে যে আমরা যে প্রবলেমটা আমরা ফেস করছি বর্তমানে, এটা অনেক লম্বা একটা সাবজেক্ট, আমি হয়তো অত দীর্ঘ সময় সেটা বলতে পারবো না এখানে, কিন্তু সেটা যদি সরকার একটু আমাদেরকে সেই বিষয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করে যদি সেটা সুরাহা করতো, তাহলে আমার মনে হয় আমরা কিন্তু আরও অনেক বেশি ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশে আনতে পারতাম, এবং আমাদের সদস্যরা আরও বেশি উৎসাহিত হতো যে যেন তারা তারা দ্রুত, এবং এই বিভিন্ন সময় আজকে আমরা যে ক্রাইসিসটা ফেস করছি, অন্তত এই সময় তারা যেন আরও অনেক বেশি রিমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতে পারে। এবং আপনারা জানেন যে সরকার সবসময়ই এনকারেজ করছে যে ব্যাংকিং প্রবাহের মাধ্যমে যেন আমাদের টাকাটা বাংলাদেশে আসে, এবং ফ্রেট ফরওয়ার্ডার তারা কিন্তু তাদের একমাত্র রাস্তা, শুধু ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকাটা আসার, অন্য কোনো চ্যানেলে টাকা আসার কিন্তু সুযোগ নাই। কিন্তু এখানে আমাদের ছোটো ছোটো দু চারটা যে ইম্পেডিমেন্ট, যেটা অত্যন্ত ক্ষুদ্র আমি মনে করি, যেমন আমাদের আমাদের রিমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এক ধরনের একটা মানে একটা অসহনীয় একটা ট্যাক্স, আবার আনানের ক্ষেত্রে একটা ট্যাক্স, তো এই ট্যাক্স যদি সরকার রেভিনিউ ক্যালকুলেশনে যায়, আমার মনে হবে যে আমাদের অর্থনীতি এটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা ফিগার। অবশ্যই আমরা একটু দর্শকের উত্তরটা একটু ছোট করে নিয়ে নেব। আচ্ছা, এখন উনি যেটা বলেছেন যে আমাদের এই সেক্টরের এই যে বিশেষ করে এই কোভিডের পরে এবং আমাদের যে অর্থনীতি আমদানি রপ্তানির যেই বিঘ্নটা হয়েছে, ইনক্লুডিং যে ওয়ার ইউক্রেন ওয়ার, সেটাতে আমাদের অর্থনীতি কী অবস্থা, তো আমি বলবো যে আমাদের আমাদের দেশের যেই অর্থনীতির আকার বর্তমানে, আমাদের অর্থনীতি আমাদের বিশ্বে আমরা যে অবস্থানে আছি এবং বিশ্ব পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে, আমি মনে করি যে আমরা অনেক ভালো অবস্থানে আছি এবং আমাদের সরকার সেটাকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করছে। একটা জিনিস আমি কিন্তু খুবই অপটিমিস্টিকলি বলতে চাই যে সরকার যে আমাদের আমদানি নীতিটাকে যেই যেই শ্রিঙ্ক করেছে, যে কন্ট্রোল পর্যায়ে নিয়ে আসছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা আগে লেভিশলি অনেক কিছু আমদানি করতাম যেটা কিন্তু হয়তো আমাদের প্রয়োজন নাই, তো এখন এই দিস ইজ টাইম যে আমাদেরকে এখন আসলে ভাবতে হবে যে আমাদের ফরেন এক্সচেঞ্জের উপরে আমরা কতটুকু
একই প্রশ্ন নিয়ে আমি রিয়েল অ্যাডমিরাল এম শাহজাহান আপনার কাছে আসতে চাচ্ছি, যে কথাটি বলা হচ্ছে যে আমরা যেহেতু ইম্পোর্ট, আমাদের ডলার ক্রাইসিসের কারণে ইম্পোর্টে কিছু রেস্ট্রিকশনস আছে এবং লাক্সারি গুডসকে আমরা একটু ডিসকারেজ করছি, তার মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলথ সেক্টর এবং ইম্পর্টেন্ট কিছু সেক্টরের কিছু জায়গা আটকে যাচ্ছে ব্যাংকে ডলার না থাকবার কারণে কিংবা এই এলসি রেস্ট্রিকশনসের কারণে। এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু যুক্ত করতে চান। ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটের সাথে খুব সঙ্গতিপূর্ণ। আমাদের যে কোভিড পরবর্তী এবং বর্তমানে যে ইউক্রেন রাশিয়ার ওয়ারের জন্য আমাদের কিছু ইয়েতে আপনার ইম্পোর্ট এক্সপোর্টে কিছুটা ইফেক্ট পড়েছে, সেটা তো এটা সাময়িক একটা ব্যাপার। তো আমাদের কিন্তু জাহাজ কিন্তু রীতিমতো রেগুলার আসছে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো ইম্পোর্টের পরিমাণ কিছুটা কমেছে, যেগুলো লাক্সারি আইটেম যেগুলো আমাদের বর্তমানে না হলেও চলে সেই সব জিনিসের জন্য কোনো সমস্যা নেই। এটা ইনিশিয়ালি একটু যদিও একটু কম ছিল জাহাজ কন্টেনার আসা যাওয়া, ইদানিং কিন্তু আবার দেখছি যে অর্থনীতি আনবার ক্ষেত্রে তারা একটু ভালোভাবে কাজ করতে পারবে, এটা একটু শুনবো আপনার কাছে, আপনি কি মনে করছেন? সেখানে যেহেতু ফ্রেট ফরওয়ার্ডারদের মাধ্যমে মূল এক্সপোর্টটা হয়ে থাকে, তো সেখানে ওনারা চাইলে ওনাদের সাথে যদি সরকারিভাবে কিছু যদি ইনসেন্টিভ দেওয়া যায়, যদি সেটা যদি আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যদি আমাদের ফরেন কারেন্সি আয়ের উপরে যদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাহলে সেটা সরকার বিবেচনা করতেই পারে। তবে আমাদের তো সরকারিভাবে বিভিন্ন সেক্টরে তো সরকার বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য বিজিএমইকে বিকেএমইকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে থাকেন ইম্পোর্টের উপরে, তো ওনারা যদি সিগনিফিক্যান্টলি অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি যদি নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কথা সরকার বিবেচনা করে দেখতে পারেন, তবে সেটা তো সরকারের নীতি নির্ধারণী ব্যাপার, তারা সেটা চিন্তা করবেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে এই যে আমরা ফ্রেট ফরওয়ার্ডাররা যেটি কাজটা করছে এখন, আমরা ফ্রেট ফরওয়ার্ডার প্লাস এমএলও প্লাস আমাদের ফিডার ভেসেল অপারেটররা, তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সহায়তায় আমরা কিন্তু ডাইরেক্ট সার্ভিস চালু করে দিয়েছি, যে আমাদের যে পোর্টের যে ডিউরিং টাইমগুলো আমরা কমিয়েছি, আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম জাহাজের কমিয়েছি, এগুলো কমানোর ফলে হয়েছে কি আমাদের যে যে ফ্রেট ফরওয়ার্ডাররা যেভাবে ফরেন কারেন্সিটা বিদেশ থেকে দেশে নিয়ে আসে, আমাদের এখানে আমাদের যদি দক্ষতা বা আমাদের সক্ষমতা যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ থেকে ফরেন কারেন্সিটা বিদেশে চলে যায়। যেমন আমার যদি কন্টেনার ডিউরিং টাইম বেড়ে যায় অথবা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম বেড়ে যায়, তাহলে হয় কি যে একটা কন্টেনার যখন আসে প্রথম পাঁচ দিন কিন্তু আমার চার দিন কিন্তু আমার ফ্রি টাইম, এই চার দিনের ভিতরে কন্টেনারটাকে যদি আমি এবার ফেরত পাঠাতে পারি আমার যেখান থেকে আসে হাবে, তাহলে আমাকে আর এর উপরে কোনো ডিটেনশন বা ডেমারেজ চার্জ আমাকে দিতে হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটা যদি পাঁচ দিন চার দিনের বেশি হয়ে যায়, পঞ্চম দিন থেকে কিন্তু প্রতিদিন আমাকে প্রতি কন্টেনারের উপরে $10.5, তারপরে সপ্তাহে পার ডে, তারপরে সপ্তাহে ধরেন $12, $20, তারপর সপ্তাহে $30 করতে করতে আলটিমেটলি $50 পর্যন্ত পার ডে এটা কিন্তু বৃদ্ধি পায়, এরপরে স্লাইডিং হার এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। আর যদি চার দিনের ভিতরে আমি ফেরত পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাকে আর কোনো এডিশনাল এক্সপেন্ডিচার আমাদের লাগে না, এটা কিন্তু সরাসরি ডাইরেক্টলি কিন্তু ফরেন কারেন্সিতে আমাদেরকে পে করতে হবে। এক্স্যাক্টলি, এই সময়টা কমে গেলে পুরো জিনিসটা পুরো প্রসেসটা সুইফট হয়ে যাবে এবং আমাদের ইম্পোর্টাররা কিন্তু অহরহই দিচ্ছে এবং সেটা আমাদের শিপিং এজেন্টের মাধ্যমে চলে যাচ্ছে। আমার যে ফ্রেট ফরওয়ার্ডের যে কবির সাহেব আছেন, উনি এটা জানেন, এটা ওনারা ফিল করেন যে এত টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন, আমি একটু স্টুডিওতে আসি। জনাব কবির আহমেদ, আমরা বিভিন্ন সময় শুনেছি আপনি বলে থাকেন যে ফ্রেট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি অ্যান ইনভিজিবল ব্যাকবোন অফ বাংলাদেশ ইকোনমি, এটার পেছনের ব্যাখ্যাটা কি একটু সংক্ষেপে শুনবো? ঠিক আছে, আসলে আমি যে টাইটেলটা এটা প্যান্ডামিকের সময় দিয়েছি, এই ফ্রেট ফরওয়ার্ডিং সেক্টর অ্যান ইনভিজিবল ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, অর্থাৎ আমাদের অর্থনীতির একটা মানে অদৃশ্য মেরুদণ্ড। জি, বিকজ দেখেন আমি যেটা প্রথমে বলছিলাম প্রিয়াম্বলে, যে আমাদের এই সেক্টরে যে আমরা কী কাজ করছি
এটা কিন্তু আমাদের ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই অর্থনীতির সাথে সংযুক্ত কেউই জানে না, এবং আমরা যখন কোনো কোনো জায়গায় যাই তখন জিজ্ঞেস করে যে ফ্রিট পাউডার কারা, আমাকে অনেকে প্রশ্ন করে যখন আমি যাই, তো ফ্রিট পাউডারই চিনে না, বাট এই এটার সাথে এই ব্যবসার সাথে ওনারা সম্পৃক্ত, রেগুলেটাররা সম্পৃক্ত ওনারা জানে না, তো যার কারণেই যে আমরা যে এই আমাদের আমাদের বাংলাদেশে যত গ্লোবাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্লোবালি ডোর টু ডোর সারা ওয়ার্ল্ডে আমাদের প্রোডাক্টটাকে নিয়ে যাওয়া এবং পরিচিত করা এবং সেখানে পৌঁছে দেওয়া এই দায়িত্বটা কিন্তু ফ্রিট পাউডাররাই করে থাকে। আমি জাস্ট একটা অর্থনীতি যেমন আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমার্স যেটাই বলবেন না কেন সেটা ফ্রিট পাউডারদের একটা ইনভিজিবলি কাজ করে থাকে, তো যার কারণে এদের ছাড়া ওই ওই অর্থনীতির চাকাটা ঘুরবে না। শুরুতেই ইনসেন্টিভের কথা বলছিলেন, কিন্তু লজিস্টিক্স এবং ফ্রিট ফরওয়ার্ডিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সরকার আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন, কিংবা আপনাদের কোনো আশা চাওয়া আছে কিনা? আমার আমার ফার্স্ট চাওয়া হলো সরকারের কাছে যে আমাদের এই সেক্টরকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করতে হবে, এবং সেই বিষয়ে আমি আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমি দরখাস্ত লিখেছি এবং সে ব্যাপারে আমি রেগুলার তদবির করছি যেন অতি দ্রুত যেন আমাদের এই সেক্টরটাকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করে। এবং আমাদের আমাদের সেক্টরে যারা রেগুলেটররা আছেন, যেমন আমাদের লাইসেন্সিং বিধিমালা যেটা আমি গত তিনটা জাতীয় আমাদের ন্যাশনাল বাজেটে আমি আমাদের প্রস্তাবনাটা পাঠিয়েছি, কিন্তু সেটা অদ্যাবধি সেটা শুরু হয়নি। তো আমি মনে করি যে আমাদের এই ফ্রিট পাউডারিং সেক্টরটাকে আরও ড্রাস্টিক্যালি উন্নতি করার জন্য সরকারিভাবে যদি আমাদের ব্যবসা বান্ধব নীতিমালাগুলো যদি তৈরি করে, তখনই আমরা দ্রুততার সময় সহিত আমাদের এই সেক্টর আরও উন্নতি হতে পারবে, এবং আমাদের অর্থনীতিতে এটার গুরুত্ব অপরিসীম, এবং আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যকে যদি আরও উন্নত করতে হয় তাহলে ফ্রিট পাউডারিং সেক্টরকে উন্নত করার কোনো বিকল্প নাই। অবশ্যই আমি আশা করব যে রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান আপনিও এই বিষয়ের সাথে একমত থাকবেন, এবং শিপিং সেক্টরকে ডেভেলপ করার জন্য সংক্ষেপে যদি আপনি কিছু বলতে চান, আপনারা কি করছেন, আপনাদের প্ল্যানিং? শিপিং সেক্টরকে ডেভেলপমেন্ট, ধন্যবাদ। শিপিং সেক্টরটা আসলে শিপিং সেক্টরটার জন্য ডেভেলপ করার জন্য আমাদের এখানে কিছু কিছু ইনসেন্টিভ দিতে হবে, কারণ আমাদের দেখেন শিপিং সেক্টরে কিন্তু আমাদের আমাদের যে পরিমাণ গত বছর আমাদের যে ট্রেড ভলিউম ছিল আপনার $120 বিলিয়ন ইউএস ডলারের ট্রেড ভলিউম ছিল, সেই ট্রেড ভলিউম এবং আমরা 3.2 মিলিয়ন টিউজ হ্যান্ডেল করেছি, এগুলো কিন্তু এছাড়া ভবিষ্যতে আমাদের আমাদের সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 100টা ইজেট এসিজেট তৈরি করার যে পরিকল্পনা মহাপরিকল্পনা হাতে নিয়েছে এগুলোর অনেকগুলো কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে এবং সেখানে প্রোডাকশন হচ্ছে। এইসব সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের শিপিং সেক্টরকে, পোর্ট অ্যান্ড শিপিংকে আমাদের ডেভেলপ, আমাদের পোর্টগুলোতে বন্ডেড ওয়্যারহাউস তৈরি করবার ক্ষেত্রে কোনো পরিকল্পনা কি আছে? হ্যাঁ, সেটা আমাদের আমরা যে নতুন নতুন ইয়ে ফেস আপনার ফ্যাসিলিটি ডেভেলপ করছি, যেমন বে টার্মিনাল, সেখানে আমাদের বন্ডেড সিএফএসগুলো থাকবে, সেখানে আমাদের বন্ডেড ওয়ারহাউসগুলো থাকবে, এবং আমাদের ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু আমাদের XY শিপকে কনভার্ট করছি আমাদের সেখানে এলসিএল কার্গো হ্যান্ডলিংয়ের জন্য স্পেশালি বন্ডেড ওয়ারহাউস হিসেবে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অল্প সময়ে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠান পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম আমি শারমিন মিশু। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।